হ্যালো স্টুডেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে আমরা পড়ছিলাম ক্রিস্টাল ফিল্ড থিওরি। আগের দুটো ভিডিওতে ক্রিস্টাল ফিল্ড থিওরি সংক্রান্ত বেশ কিছু থিওরিটিক্যাল আলোচনা হয়েছে। আজকে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি পোর্শনের শেষ ভিডিও। আজকে আমরা ক্যালকুলেট করব সিএফএসি অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, এবং তারপরে কমপ্লেক্সগুলোর স্টেবিলিটি কম্পেয়ার কীভাবে করতে হয় সেটা দেখব। এটা করলে আমাদের আজকে ক্রিস্টাল ফিল্ড থিওরি শেষ হবে। এরপর কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে আর দুটোই টপিক মাত্র বাকি থাকবে, একটা হচ্ছে আইসোমেরিজম আর একটা হচ্ছে সিনার্জিক বন্ড। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক ধন্যবাদ। তো আমরা সিএফএসি যে দেখছিলাম যে ধরা যাক এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, ডি অরবাইটালের মেটাল আয়নের ডি অরবাইটাল তার হচ্ছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটের পরে আমরা পেয়েছিলাম এক্সাইটেড স্টেট, যেটাকে আমরা অনেক সময় সিউডো এক্সাইটেড স্টেট বলছিলাম, যেহেতু এটা সিমেট্রিক লিগ্যান্ড ফিল্ডে এটা ঘটে থাকে, তো এটা ছিল এক্সাইটেড স্টেট বা আমরা বলতে পারি সিমেট্রিক লিগ্যান্ড ফিল্ড, সিমেট্রিক লিগ্যান্ড ফিল্ড। এরপর আমরা দেখছিলাম যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ঘটছিল, এবং আমি যদি অক্টাহেড্রালের এক্সাম্পলটা নিয়ে চলি, এটাকে আমরা বলছিলাম ব্যারি সেন্টার, অর্থাৎ সিউডো এক্সাইটেড স্টেটের যে এনার্জি লেভেল সেটাকে আমরা ব্যারি সেন্টার বলছিলাম, এবং ব্যারি সেন্টারের এনার্জিটাকে আমরা যদি জিরো ধরি তাহলে এর রেসপেক্টে তিনটে টি টু জি অরবাইটালের এনার্জি কমে যাচ্ছিল, এবং প্রত্যেকটার কমে যাচ্ছিলো কত করে, -2/5 ∆O করে, মানে কমে যাচ্ছিলো 2/5 ∆O করে, তো জিরো তাই জন্য নিচে নামছি, মানে আমরা নেগেটিভ সাইন দিচ্ছি এখানে। আর দুখানা ইজি অরবাইটাল তাদের এনার্জি বেড়ে যাচ্ছিলো, ইজি অরবাইটালগুলোর প্রত্যেকটার হচ্ছে 3/5 ∆O করে, এবং আমরা বলছিলাম যে ইজি এবং টি টু জির মধ্যেকার এই যে গ্যাপটা এইটা হচ্ছে ডেল্টা ও, এত পর্যন্ত আমরা জানি। এবার ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, মানে একটা স্টেবিলিটির ব্যাপার আছে এখানে, স্থায়িত্ব পাওয়ার একটা ব্যাপার আছে। যদি স্প্লিটিং না ঘটতো তাহলে এক্সাইটেড স্টেটের এনার্জি যা হতো আর কি, ভ্যালু যা হতো, আমরা আমাদের সুবিধার ক্ষেত্রে এটাকে ব্যারি সেন্টার এটাকে মানে এক্সাইটেড স্টেটের এনার্জিকে জিরো ধরছি, জিরো ছাড়া অন্য কিছু ধরা যায় সেইটার রেসপেক্টে তখন এইগুলোকে হিসাব করতে হয়, সুবিধার্থে আমরা জিরো ধরে নিই আর কি। এইবার ধরা যাক একটা মেটাল ক্যাটায়ন বা একটা কমপ্লেক্স যেখানে মেটাল ক্যাটায়নের কনফিগারেশন হচ্ছে D1, তাহলে D1 যদি কনফিগারেশন হয়, এবার যদি মেটালটা এক্সাইটেড স্টেটে থাকে তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, যদি স্প্লিটিং হয় তাহলে সেই ইলেকট্রনটা কোথায় যাবে, অবশ্যই লোয়ার অরবাইটাল টি টু জি অরবাইটালে। আমরা একটা অক্টাহেড্রাল ফিল্ড নিয়ে আলোচনা করছি, বুঝতেই পারছো নিশ্চয়ই, সো দিস ইজ অক্টাহেড্রাল ফিল্ড। টেট্রাহেড্রাল বা স্কোয়ার প্ল্যানার নিয়ে আমরা আলোচনা করছি না, একই হবে সবার জন্যই। তাহলে যদি ইলেকট্রন এখানে থাকে তাহলে শক্তি বেশি হবে ইলেকট্রনের, আর যদি এখানে চলে আসে টি টু জি অরবাইটালে, অর্থাৎ যখন স্প্লিট হয়ে গেল, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হয়ে গেল স্প্লিটেড অরবাইটালে যদি আসে ইলেকট্রন, তাহলে লোয়ার এনার্জি টি টু জি অরবাইটালে আসবে, ফলে তার এনার্জি কম হবে এবং স্টেবিলিটি বেশি হবে, এনার্জি কম মানে স্টেবিলিটি বেশি। এই যে এক্সাইটেড স্টেটের সাপেক্ষে স্প্লিটিং ঘটে যাওয়ার পরে যখন লোয়ার এনার্জি অরবাইটালে চলে এলো ইলেকট্রন, তখন যে তার স্টেবিলিটিটা বেড়ে গেল, এই স্টেবিলিটি বেড়ে যাওয়ার ঘটনা ঘটলো ডিউ টু স্প্লিটিং, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হওয়ার পরে। তাহলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হওয়ার পরে যতটা এনার্জি বা যতটা এনার্জি কমে আসলো সিস্টেমের, বা যতটা স্টেবিলিটি সিস্টেম এক্সট্রা গেইন করলো, সেই এক্সট্রা গেইন স্টেবিলিটি যতটুকু পরিমাণ সেইটাকেই আমরা বলছি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তাহলে আমরা ডেফিনিশানটা এইভাবে বলতে পারি যে সিএফএসি হচ্ছে আসলে এনার্জি অফ, ধরে যাক আমরা এখানে যদি অক্টাহেড্রাল ফিল্ডের কথা আলোচনা করি, তাহলে অক্টাহেড্রাল ফিল্ড মাইনাস এনার্জি অফ এই সিমেট্রিক্যাল লিগ্যান্ড ফিল্ড, বা আমরা যদি বলি এটাকে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ফিল্ড, তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ফিল্ড আমি সংক্ষেপে এরমভাবে লিখছি। তো এইটাই হচ্ছে আমাদের সিএফএসির ডেফিনিশান, বা আরেক রকমভাবে বলতে পারি যে সিএফএসি হচ্ছে এনার্জি অফ স্প্লিটেড স্টেট, এই যে যখন স্প্লিটিং হয়ে গেল তার পরবর্তী যে স্টেটের সেই স্টেটের এনার্জি, মাইনাস এক্সাইটেড স্টেট, মাইনাস এনার্জি অফ এক্সাইটেড স্টেট। এই দুভাবে আমরা সিএফএসিটাকে ডিফাইন করি, ঠিক আছে। তাহলে যদি কথায় লিখতে হয় তাহলে কী লিখবো, যে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন স্প্লিটেড অ্যান্ড এক্সাইটেড স্টেট, অথবা দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল স্কোয়ার প্ল্যানার যাই হোক না কেন সেইটা অ্যান্ড স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ফিল্ড, এই যে ডিফারেন্সটা, দিস ইজ কল্ড সিএফএসি, ঠিক আছে। সংক্ষেপে এগুলো লিখে নাও যে এখানে অক্টাহেড্রাল ফিল্ড ওএফ মানে হচ্ছে অক্টা
হেড্রাল ফিল্ড, ঠিক আছে, এইখানে এইখানে অক্টা হেড্রালের বদলে টেট্টা হেড্রাল যদি কমপ্লেক্স হয় তাহলে টেট্টা হেড্রাল ফিল্ড লিখবো, টিএফ বা স্কোয়ার প্ল্যানার লিখবো, ঠিক আছে। এসএসএফ মানে হচ্ছে স্ফেরিক্যালি স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ফিল্ড, বা আমরা ওখানে যেটা লিখছি যে এসএস মানে হচ্ছে স্প্লিটেড স্প্লিটেড স্টেট। এইগুলো না লিখে রাখলে পরে এগুলো মানে বুঝতে অসুবিধা হতে পারে যে কী এগুলো। ইএস মানে হচ্ছে এক্সাইটেড স্টেট। তাহলে এই হয়ে গেল ডেফিনিশন পার্ট। আমাদের এইবার কী করতে হবে, সিএফএসি প্রথম কথা ক্যালকুলেট করতে হবে বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রে, আর সিএফএসি ক্যালকুলেশনের পরে আমাদের এদের স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। এইবার একটা কথা এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে সিএফএসির যে ক্যালকুলেশন পার্টটা, মানে তোমার একটা কমপ্লেক্স দেওয়া থাকবে, বলবে যে এই কমপ্লেক্সের সিএফএসি ভ্যালু কত ক্যালকুলেট করো। এবার এই যে ভ্যালু ক্যালকুলেট করো, এই কোয়েশ্চেন আমাদের মানে উচ্চ মাধ্যমিক বা নিট বা যেই পরীক্ষার সাপেক্ষে একটু কম ইম্পর্টেন্ট আর কি। মানে মানে সিএফএসি ক্যালকুলেশন ইটসেলফ হচ্ছে একটা খুব খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু সেই ইম্পর্টেন্ট বিষয়টার ইম্পর্টেন্স আছে কোথায়, মানে অনেক হায়ার লেভেলে যারা অনার্স বা মাস্টার ডিগ্রি করে কেমিস্ট্রিতে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন পার্টটা। মানে বিগত বছরের কয়েক বছরের যদি কোয়েশ্চেন দেখা যায় যেই মেন বা নিট, তাহলে দেখা যাবে যে এই এই সিএফএসি ক্যালকুলেশন সংক্রান্ত কোয়েশ্চেন কিন্তু খুব বেশি পরীক্ষাতে আসে না, বরং এরা অনেক বেশি গুরুত্ব দেয় কোন টপিকগুলোতে, ভ্যালেন্স বন্ড থিওরি, ভার্নার্স কোঅর্ডিনেশন থিওরি, লিগ্যান্ডের যে বিভিন্ন টাইপস ইত্যাদির উপরে, সেই সেইটার তুলনায় আমি বলবো যে সিএফএসি ক্যালকুলেশন সংক্রান্ত যে পার্ট সেইটার ইম্পর্টেন্স রিলেটিভলি কম। তবু আমাদের শিখতে হবে এবং কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। তাহলে তিনটে পয়েন্ট লিখে নাও। প্রথম কথা হচ্ছে ডেফিনিশনটা, যে সিএফএসি ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি বাই হুইচ ইলেকট্রনস ইন মেটাল আয়ন ইজ স্টেবিলাইজড উইথ রেসপেক্ট টু ব্যারি সেন্টার। আমরা ব্যারি সেন্টারের এনার্জিটাকে জিরো ধরছি, ব্যারি সেন্টারের সাপেক্ষে মেটাল আয়নের যে ইলেকট্রনগুলো তারা যতটা বেশি স্টেবিলাইজড হচ্ছে, ঠিক আছে। ব্যারি সেন্টারের যদি এনার্জি এখানে হয়, আর যদি ফাইনালি আমরা দেখি ক্যালকুলেট করে যে ব্যারি সেন্টারের যদি এনার্জি জিরো হয় আর যদি মাইনাস এক্স হয় স্প্লিটের স্টেটে, তখন আমরা বলবো যে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে, জিরো এবং মাইনাস এক্সের যে ডিফারেন্স হচ্ছে এক্স, তাহলে সেইটা হচ্ছে ওই পার্টিকুলার কমপ্লেক্সের সিএফএসি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সিএফএসি ভ্যালু ইজ অলওয়েজ নেগেটিভ, সবসময় নেগেটিভ ভ্যালু আসে, কখনো জিরো আসে, কখনো পজিটিভ আসে না। কিন্তু স্প্লিটিং এনার্জির ভ্যালু যেটা আমরা আগে পড়েছি, ডেল্টা ভ্যালু, ডেল্টা ও হতে পারে, ডেল্টা টেট্রাহেড্রাল হতে পারে, এটা সবসময় পজিটিভ হবে। এইবার একটা জিনিস ভাবো যে ধরা যাক এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, এবারে এইটা স্প্লিট হয়ে গেল, আমি অক্টাহেড্রালই ধরছি, এটা হচ্ছে ধরো T2G আর এটা ধরো ইজি। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স হচ্ছে ডেল্টা। যদি কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যায় যে এই ভ্যালু আরও বেড়ে যাচ্ছে, ডেল্টা ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে ডেল্টা ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এক্সাইটেড, আমি D1 কনফিগারেশন যদি কম্পেয়ার করি, D1, তাহলে প্রথম ক্ষেত্রে ডেল্টা, এটা ধরো Δ1, এটা ধরো Δ2, তাহলে প্রথম ক্ষেত্রে D1-এর ক্ষেত্রে ফার্স্ট কেসে ব্যারি সেন্টারের সাপেক্ষে যতটা কমলো এনার্জি, এটাই তো সিএফএসি, যতটা এনার্জি মানে যতটা এনার্জির কমে গিয়ে স্টেবিলিটি পাচ্ছে সিস্টেম, সেটাই সিএফএসি। তাহলে ফার্স্ট টাইম Δ1-এর ক্ষেত্রে যতটা কমলো, সেকেন্ড টাইম আরও বেশি পরিমাণে কমবে, মানে এখান থেকে এই এই পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত ডেল্টা ভ্যালু বাড়ছে তত সিএফএসি ভ্যালুও বাড়ছে। এবার সিএফএসি ভ্যালু বাড়ছে মানে আমরা বলবো যে সিএফএসিটা ব্যারি সেন্টারের সাপেক্ষে তত বেশি করে কমে যাচ্ছে, অর্থাৎ এই যে এই পার্টিকুলার টার্মটা আমরা বলবো যে যত ডেল্টা ভ্যালু বেড়ে যায় তত সিএফএসি ভ্যালু বিকামস মোর নেগেটিভ, সিএফএসির ঋণাত্মক মান তত বাড়ে, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু তত বাড়ছে। ভ্যালু বাড়ছে মানে নেগেটিভ ভ্যালু বাড়ছে, নেগেটিভ কেন, কারণ যেহেতু এটা জিরো ধরে নিয়েছি আমরা, এক্সাইটেড স্টেটের জিরো, ব্যারি সেন্টারের জিরো, তার রেসপেক্টে কমে যাচ্ছে মানে ভ্যালু নেগেটিভে যাচ্ছে। নেগেটিভ মানে অ্যাকচুয়ালি যে ব্যারি সেন্টারের সাপেক্ষে যে ভ্যালু কমে আসছে, কমে আসাটা বোঝানোর জন্য নেগেটিভ সাইন, নেগেটিভ সাইনে আর কোনো ইম্পর্টেন্স নেই। তাহলে মোদ্দা কথা হচ্ছে যত ডেল্টা ভ্যালু বাড়ে তত সিএফএসি ভ্যালু বাড়ে, কিন্তু সিএফএসির নেগেটিভ ভ্যালু বাড়ে। তাহলে যত সিএফএসি ভ্যালু বাড়বে তত এর রেসপেক্টে বেশি বেশি করে স্টেবিলিটি পাবে সিস্টেম, তা আমরা বলবো যে স্টেবিলিটি অফ কমপ্লেক্স তত ইনক্রিজ করবে। এইটা এইটার উপর বেস করে আমরা স্টেবিলিটি অফ কমপ্লেক্স আমরা কম্পেয়ার করবো এবং তার বেশ কিছু এক্সাম্পল দেবো। তার আগে আমরা এবার দেখে নেবো যে সিএফএসি আমরা ক্যালকুলেট করবো কীভাবে। তাহলে ক্যালকুলেশন অফ সিএফএসি আমরা প্রথমে অক্টাহেড্রাল কমপ্লেক্স নিয়ে আলোচনা করছি। তো
তাহলে এক্সাইডের স্টেটের সাপেক্ষে তিনটে টি2জি অরবিটাল এনার্জি কমে গেল -2/5 করে হলো বা কমে গেল বললে 2/5 ডেল্টাও করে আর বেড়ে গেল দুখানে ইজি অরবিটাল কত করে 3/5 ডেল্টাও করে। এবার আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে d1 d2 d3 এদের ক্ষেত্রে হাই স্পিন লো স্পিন এই কনসেপ্টটা আসে না। তাহলে d1 মানে এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন এখানে ছিল d1-এ, সেটা যখন স্প্লিটেড স্টেটে চলে যাবে তখন তার কনফিগারেশন কি হয়ে যাবে, এখান থেকে উঠে গিয়ে এখানে চলে আসবে, অর্থাৎ t2g1 হয়ে যাবে। তাহলে আমরা অলরেডি এটা বুঝতে পারছি যে দিস ইজ t2g1, d2 মানে t2g2 আর d3 মানে অ্যাকচুয়ালি t2g3। তাহলে একটা ইলেকট্রন আছে, প্রত্যেকটা অরবিটালের এনার্জি কত করে কমছে, 2/5 করে। তাহলে যখন t2g1, সেই ক্ষেত্রে আমরা বলবো যে CFS ইকুয়াল টু এই যে -2/5 ডেল্টাও এত করে হলো তো কমে গিয়ে জিরোর সাপেক্ষে ব্যারি সেন্টারের সাপেক্ষে, সো দিস ইন্টু 1, এই হয়ে গেল CFSE। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, -2/5 ডেল্টা ও ইন্টু 2 আর এর ক্ষেত্রে ইন্টু 3, ঠিক আছে, -2/5 ডেল্টা ও ইন্টু 3 যা হবে ভ্যালু সেটাই লিখবো আমরা। সো দিস ইকুয়াল টু -2/5 লিখতে পারো বা ওটা অনেক সময় মানে 0.4 এরকমও লেখে অনেকে, তাহলে -0.4 ডেল্টা ও আর এটা যদি এটা 4/5 হয়ে যাবে তাহলে -0.8 আর এখানে হয়ে যাবে 6/5 মানে কত 1.2 -1.2 ডেল্টা ও। এখন তুমি দশমিকও লিখতে পারো এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই। এইবার d4 থেকে আমরা জানি যে হাই স্পিন এবং লো স্পিন দুটো আলাদা, আমরা কনফিগারেশন লিখেওছিলাম আগের দিনকে। তো আমরা যদি ওইটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা বলবো যে d4, এবার d4টা দু রকম হবে, d4 হয়ে গেল আমরা এখানে একটা আচ্ছা এইটা মুছে নিচ্ছি উপরেরটা তাহলে সুবিধা হবে, এটা মুছে নিই। তাহলে d1 d2 d3 কনফিগারেশনে কী করে আমরা CFSE ক্যালকুলেট করবো দেখলাম খুবই সোজা, d4টা একটু দেখাই, d4 দেখানোর আগে আমি d6টা দেখাই, d6টা দেখালে কী হবে তাহলে আমি একটা জেনারেলাইজড ফর্মুলা আগে তোমাদেরকে বলে দিতে পারবো। অনেকে আবার ভাবছি যে এমনি কী ক্যালকুলেট করছি, একটা ফর্মুলা থাকে, ফর্মুলাটা কোত্থেকে আসছে সেটা বলি। দেখো d6 যদি হয় তাহলে d6 এক্সাইটেড স্টেটে d6-এর কনফিগারেশন কী হবে, এটা হয়ে গেল এক্সাইটেড স্টেটে কনফিগারেশন। এইবার দুটো কন্ডিশন হতে পারে d6-এ, আমি বলছি একবার হতে পারে হাই স্পিন, একবার হতে পারে লো স্পিন। হাই স্পিন কখন হবে, আই মিন হাই স্পিন হলে কেমন দেখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, 1, 2, 3, 4, 5, and 6 এটা হচ্ছে হাই স্পিন। তাহলে আমরা বলবো যে t2g4eg2 আর যদি লো স্পিন হয় তাহলে ওই উপরে যাবেই না ইলেকট্রন, তখন 6টাই এখানে ভরে যাবে, তখন t2g6 হয়ে যাবে অনলি কনফিগারেশন, কখন হবে যখন লো স্পিন হবে, তাহলে t2g6eg0। তাহলে এটার জন্য আমরা কী লিখবো, দেখো 4 ইন্টু -2/5 ডেল্টা ও প্লাস দুটো ইলেকট্রন আছে তাই 2 ইন্টু +3/5 ডেল্টা ও, 3/5 ডেল্টা ও, তাহলে কত হয়ে গেল এটা হচ্ছে, আচ্ছা কত হয়ে গেল পরে লিখছি, আগে এখানটা লিখি 6 ইন্টু -2/5 ডেল্টা ও কত হচ্ছে, দেখো -12/5 ডেল্টা ও। এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্সাইটেড স্টেটে একটা অরবিটালে ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় আছে, কিন্তু যখন আমি এটার রেসপেক্টে লো স্পিন কমপ্লেক্স কম্পেয়ার করছি তখন আমরা দেখছি একটা দুটো তিনটে অরবিটালে ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় রয়েছে। এই যে ইলেকট্রনের যে পেয়ারিং হচ্ছে, পেয়ারিং হওয়ার সময় কিছু পরিমাণ এনার্জি বেড়ে যায় সিস্টেমে কিছু পরিমাণ স্টেবিলিটি লস করে, কেন লস করে, কারণ যেহেতু দুটো ইলেকট্রনের মধ্যেকার যে পারস্পরিক যে বিকর্ষণ, হ্যাঁ রিপালশন, সেইটার কারণে স্টেবিলিটি খানিকটা বেড়ে যাচ্ছে। তাহলে পেয়ারিং করতে গেলে সিস্টেমের স্টেবিলিটি খানিকটা বাড়ে, কিন্তু সেইটাকে আবার ওভারকাম করে ফেলেকে এই যে ওভারঅল এক্সাইটেডের তুলনায় যে এদের এনার্জি লেভেলটা অনেকটা কম ফলে স্টেবিলিটি যে বেড়ে যাচ্ছে, এই স্টেবিলিটি বেড়ে যাওয়াটা কী করে, ওই পেয়ারিং এনার্জিটাকে কম্পেনসেট করে দেয় এবং ওভারকাম করে দেয়, ফলে পেয়ারিং হওয়ার জন্য যতটা এনার্জি সিস্টেমের বাড়ছে সেটা কোনো ফ্যাক্টর না, তার থেকে অনেক বেশি পরিমাণে কমেও যাচ্ছে। তো যাই হোক, তাহলে এই যে পেয়ারিংয়ের জন্য যতটা এনার্জি বাড়ছে এটাকেও আমাদের কনসিডার করতে হবে, যেহেতু আমরা এনার্জি ক্যালকুলেট করছি ফাইনালি, CFSE মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি,
তাহলে ইলেকট্রন যখন এক্সাইটেড স্টেটের সাপেক্ষে লোয়ার অরবিটালে যাচ্ছে তখন যেমন এনার্জি কমে যাচ্ছে, তেমনি হায়ার অরবিটালে গেলে এনার্জি বেড়ে যাচ্ছে, তাই জন্য পজিটিভ সাইন দিচ্ছি আমরা। এই তাহলে এনার্জি বাড়ছে দুটো কারণে, এক হচ্ছে হায়ার অরবিটালে গেলে এক্ষেত্রে ইজি অক্টাহেড্রালের ক্ষেত্রে, আর হচ্ছে পেয়ারিং হওয়ার ফলে। তাহলে পেয়ারিং প্লাস ইজি অরবিটালে ইলেকট্রন যাওয়া, এই দুটো প্রসেসে যতটা এনার্জি বাড়ছে সিস্টেমের, প্র্যাকটিক্যালি তার থেকে অনেক বেশি এনার্জি কমে যায় টি টু জি অরবিটালে ইলেকট্রন গেলে, তাই ওভারঅল সিস্টেমের স্টেবিলিটি বেড়ে যায়। যদি সিস্টেমের স্টেবিলিটি বেড়ে নাই বা যেত তাহলে তো আর স্প্লিটিং হওয়ার দরকারই ছিল না। স্প্লিটিংটা হয় কী কারণে? স্টেবিলিটি আসার জন্য। তাহলে যেহেতু সিস্টেম বেশি বেশি করে স্টেবিলাইজড হয়, আমরা এটা ধরে নিই বা এটা একটা ফ্যাক্ট যে টি টু জি অরবিটাল ইলেকট্রন যাওয়ার জন্য যতটা এনার্জি সিস্টেমের কমে যায় সেইটা অনেক বেশি ডমিনেটিং হয়। কার থেকে ডমিনেটিং হয়? ইজি অরবিটাল ইলেকট্রন যাওয়া প্লাস পেয়ারিং, এটার জন্য যতটা এনার্জি বেড়ে যায় তার তুলনায় অনেক বেশি ডমিনেটিং। তা এই যে পেয়ারিং হচ্ছে, তাহলে এখানে ছিল একটা পেয়ার, এখানে তিনটে পেয়ার, তাহলে দুটো পেয়ার এক্সট্রা হয়েছে, তাহলে সেই দুটো পেয়ারের জন্য এনার্জি ট্যাঙ্কটা বাড়বে। আমরা এখানে লিখবো কি? প্লাস লিখবো প্লাস দুটো টুপি, দুটো পেয়ারিং এনার্জি, দুটো ইলেকট্রনের পেয়ারিংয়ের জন্য যতটা এনার্জি হচ্ছে তোমার বাড়লো আর কি। আর এইখানে কি লিখবো? আচ্ছা ভুল করলাম আমি, এই টুপিটা এখানে হবে, কারণ এটা লো স্পিনে। হাই স্পিনে কি ছিল? এখানে 1 2 3 4 5 6, হাই স্পিনটা আরেকবার লিখে দিই, হাই স্পিনে এরকম ছিল। তাহলে এখানেও একটা পেয়ারিং, এখানেও একটা পেয়ারিং, সুতরাং এক্সট্রা আর কোনো পেয়ারিং হলো না, ফলে পেয়ারিংটা এখানে লিখতে হবে না। তাহলে ওভারঅল আমাদের কী দাঁড়ালো? দেখো এখানে হচ্ছে -8 আর এখানে হচ্ছে +6, তাহলে -2/5 ডেল্টা হয়ে গেল। আর এখানে কী হয়ে গেল? -12/5 ডেল্টা ও +2p। এইবার আমাদের আনসার এখানেই শেষ। এবার আরও হায়ার লেভেলে কী থাকে? ডেল্টা ওর ভ্যালু দেওয়া থাকে, পেয়ারিং এনার্জির ভ্যালু দেওয়া থাকে, তখন আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা বের করতে পারি যে এর সিএফএসি কত, এত কিলো জুল পার মোল ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই পর্যন্ত আমাদের যাওয়ার দরকার হয় না, আমাদের ডেল্টা ওর ভ্যালু বা ডেল্টা যদি টেট্রাহেড্রাল হয়, ডেল্টা টিডি, তার ভ্যালু দেওয়া থাকবে না, পেয়ারিং এনার্জির ভ্যালুও দেওয়া থাকবে না, আমাদের আনসার এখানে শেষ। যদি বলা হয় যে D6 লো স্পিনের সিএফএসি ক্যালকুলেট করো, তাহলে এই হচ্ছে আনসার, বা D6 হাই স্পিন, তাহলে এই হচ্ছে আনসার। এবার D6 হাই স্পিন, D6 লো স্পিন, এইভাবে কোয়েশ্চেন থাকে না জেনারেলি, অন্যরকমভাবে থাকে। ধরা যাক এরকম থাকলো যে একটা কমপ্লেক্সের নাম দিয়ে দিল, ঠিক আছে, ধরো COF6, COF6 ধরা যাক 3-, ঠিক আছে, তাহলে X-6 = -3, তাহলে কোবাল্ট +3 স্টেটে আছে। কোবাল্ট +3 মানে কোবাল্ট +3 মানে D6 সিস্টেম। কোবাল্ট এমনি কত হয়? কোবাল্ট হচ্ছে আমরা জানি 27, তার মানে 3D7 4S2, তাই যদি তিনটে ইলেকট্রন চলে যায় তাহলে 3D6ই হচ্ছে। তার মানে আমাদের কী থাকবে পরীক্ষায় কোয়েশ্চেনে? এরকম একটা কমপ্লেক্স হবে, এই কমপ্লেক্সের সিএফএসি বের করো। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এখানে কোবাল্ট 3+ স্টেটে আছে, তার মানে কোবাল্ট 3D6, ঠিক আছে। আর যেহেতু 3+ স্টেটে আছে, এটা অবশ্যই খুবই উইক ফিল্ড, এখানে উইক ফিল্ড মানে, উইক ফিল্ড মানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে, হাই স্পিন মানে দিস ওয়ান। তাহলে যদি এই কমপ্লেক্সের সিএফএসি ক্যালকুলেট করতে পারে, তাহলে আনসার হচ্ছে এটা। যদি এখানে কোনো স্ট্রং লিগ্যান্ড থাকতো তখন পেয়ারিং হতো, তখন লো স্পিন কমপ্লেক্স হতো, তখন সিএফএসি ভ্যালু এরকম আসতো। ক্লিয়ার? এই হচ্ছে কোয়েশ্চেনের মানে স্ট্যান্ডার্ড। তাহলে এইবার আমি বলছি যে আমরা যদি একটা জেনারেলাইজড ফর্মুলা বের করতে যাই তাহলে কী হবে? ফর্মুলা হচ্ছে এরকম যে দেখো, টি টু জি অরবিটালে যতগুলো ইলেকট্রন সেটা ইনটু -2/5 ডেল্টা ও, ইজি অরবিটালে যতগুলো ইলেকট্রন সেটা ইনটু +3/5 ডেল্টা ও, প্লাস হচ্ছে পেয়ারিং, কতগুলো পেয়ার এক্সট্রা তৈরি হচ্ছে, নাম্বার অফ পেয়ার অফ ইলেকট্রন, সেটা হচ্ছে স্প্লিটেড স্টেট মাইনাস এক্সাইটেড স্টেট। যদি এখানে 1-1 মানে এখানে 0 হয়ে গেল, আর এক্ষেত্রে 3-1 ছিল তাই 2 হয়ে গেল। তাহলে ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য আমরা লিখবো যে সিএফএসি = -2/5 ডেল্টা ও ইনটু এন এর সাপেক্ষে টি টু জি, এন মানে নাম্বার অফ ইলেকট্রন ইন টি টু জি, যতগুলো টি টু জিতে থাকবে সেটা ইনটু এটা, প্লাস 3/5 ডেল্টা ও ইনটু এন ইজি, প্লাস ডেল্টা এক্স ইনটু পি, ঠিক আছে, ডেল্টা এক্স ইনটু পি। ডেল্টা এক্সটা কি? ডেল্টা এক্স হচ্ছে
number of electron pairs in electron pair আমরা বললাম যে এইটা মাইনাস এইটা তাহলে স্প্লিটেড স্টেট মাইনাস এক্সাইটেড স্টেট স্প্লিটেড এবং এক্সাইটেড স্টেটে ইলেকট্রন পেয়ারের যে সংখ্যা তার যা ডিফারেন্স ডিফারেন্স আর ওই সব লিখলাম না তাই এই মাইনাস সাইন দিলাম তো ডিফারেন্স বলে লিখতে পারো একই ব্যাপার তো এই হচ্ছে ফর্মুলা অক্টাহেড্রাল যদি টেট্রাহেড্রাল হতো তাহলে কী হতো ফর্মুলা সেটাও লিখে দিই ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স টেট্রাহেড্রালে উল্টোটা হতো আমি বলছি যে E2 সরি হ্যাঁ E2 E অরবিটাল নিচে নামতো আর T2 অরবিটাল উপরে চলে যেত সেই ক্ষেত্রে ওটা যদি নিচে নামতো তাহলে আমরা বলতাম যে মাইনাস আচ্ছা লিখি এখানে CF ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস আমরা বলতাম যে 3/5 ডেল্টা ও ইনটু N E E অরবিটালে যতগুলো ইলেকট্রন তারা সবাই মাইনাস 3/5 ডেল্টা ও করে আর 2/5 ডেল্টা ও ইনটু T2 এইটুকু ইন্টারেস্টিংলি এখানে কোনো পেয়ারিং এনার্জি আসবে না আমি এর আগে বলেছিলাম যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে ডেল্টা ও ভ্যালু অনেকটাই কম হয় তাই না ডেল্টা ও ডেল্টা টি ইকুয়াল টু বলেছিলাম 4/9 ডেল্টা ও ভ্যালু এতটাই কম হয় যে এই এনার্জি গ্যাপ খুবই কম হয় অনেকটা কম হয় তার ফলে এনার্জি তারপরে ইলেকট্রন খুব সহজেই জাম্প করে ওপরে যেতে পারে তার ফলে কখনোই লোয়ার অরবিটাল এনার্জি লোয়ার অরবিটাল আই মিন লোয়ার এনার্জি অরবিটালে কখনোই পেয়ারিংটা ওখানে হয় না পেয়ারিং হওয়ার তুলনায় ইলেকট্রনের এক্সাইটমেন্ট টু দ্য হায়ার লেভেল T2 অরবিটাল সেইটা অনেক বেশি ফেভারেবল হয় তাই জন্য সবসময় ওখানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হয় আর কখনোই পেয়ারিং হয় না ঠিক আছে সুতরাং এইখানে আর কোনো এক্সট্রা ওই ডেল্টা XP আসবে না ঠিক আছে কপি করো আচ্ছা এবার আমি তোমার যেটা বলবো সেটা হচ্ছে যে D4 থেকে D6 তো আমি অলরেডি বললাম যাই হোক তো D4 থেকে D7 পর্যন্ত তোমরা হাই স্পিন এবং লো স্পিন এদের CFSE ভ্যালু ক্যালকুলেট করবে এখানে যেরকমটা বললাম আর কি যদি D4 হয় তাহলে যদি আমরা হাই স্পিন বলি তাহলে নিচে তিনটে T2G আমি অক্টাহেড্রাল নিয়ে যাচ্ছি আর কি প্রথমে এটা অক্টাহেড্রাল সেম জিনিস তোমরা টেট্রাহেড্রালের টেট্রাহেড্রালের দরকার নেই অবশ্য হাই স্পিন লো স্পিন তো হবে না একটাই হবে যাই হোক তবু তোমরা ওটা বাড়িতে করবে কীভাবে করবে দেখো যদি আমি বলি যে হাই স্পিন তাহলে এরকম তুমি সাইডে একটা ক্যালকুলেট করে নেবে মনে মনে যে তাহলে T2G ধরো T2G এটা ধরো এই জি এটা তাহলে D4 যদি হয় তাহলে একটা দুটো তিনটে চারটে হাই স্পিন তাহলে হাই স্পিনের ক্ষেত্রে আমরা কী বলবো যে এটা -2/5 করে তাহলে -2/5 ডেল্টা ও ইন্টু 3 প্লাস 3/5 ডেল্টা ও ইন্টু 1 যা হবে ঠিক আছে পেয়ারিং তো হয়নি আর পেয়ারিং তো এমনিও হবে না যদি D4 মানে এক্সাইটেড স্টেটে থাকে লো স্পিনে কী হবে 1, 2, 3 হওয়ার পরে ফোর্থটা এখানে চলে আসবে তখন আমরা লিখবো যে 4 ইন্টু অ্যাকচুয়ালি মানে -2/5 ডেল্টা ও ইন্টু 4 প্লাস ইজিতে কিছু নেই তাই 0 প্লাস এখানে একটা পেয়ারিং এক্সাইটেড স্টেটে কোনো পেয়ারিং নেই যেহেতু D4 তাই একটা পেয়ারিং এনার্জি এইভাবে তোমরা এটা পুরো কমপ্লিট করবে টেট্রাহেড্রাল করতেও পারো না করতে পারো দরকার নেই আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এটা কমপ্লিট করতে চাইছি না এটা তোমরা নিজেরা করো আমি দু চারটে ওই যেরকম একটা এক্সাম্পল দেখালাম এক্সাম্পল ধরে দু চারটে CFSE ক্যালকুলেট করবো আমি এখন আচ্ছা নোট লিখে নাও দুটো পয়েন্ট আছে নোটটাতে প্রথম কথা হচ্ছে ইন হাই স্পিন কমপ্লেক্সেস নাম্বার অফ ইলেকট্রন পেয়ার ইন এক্সাইটেড অ্যান্ড স্প্লিটেড স্টেট আর সেম মানে হাই স্পিন কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে এক্সাইটেড স্টেট এবং স্প্লিটেড স্টেট এখানে কী হয় নাম্বার অফ ইলেকট্রন পেয়ারটা সেম হয় তাই জন্য আমরা বলি যে নো এক্সট্রা পেয়ারিং অকার্স তাই জন্য আমরা কোনো এক্সট্রা পেয়ারিং হয়েছে বলে বলি না দেখো আমি যদি একটা D7 কনফিগারেশনের কথা ভাবি D7 তাহলে এক্সাইটেড স্টেটে কীরকম হবে কনফিগারেশন 1, 2, 3, 4, 5, 6, and 7 তাহলে ইলেকট্রন পেয়ারিং ক জায়গায় আছে দু জায়গায় দুটো পেয়ার আছে এবার এটাকেই যদি আমি স্প্লিটেডে নিয়ে যাই হাই স্পিন বলছি আমরা হাই স্পিন তাহলে ইলেকট্রন ফিলিং কীরকম হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেন ছটা সাতটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সাইটেড স্টেটে দুটো পেয়ার স্প্লিটেড স্টেটেও দুটো পেয়ার তাই জন্য বলছি যে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার হচ্ছে এই দুটো স্টেটে সেম মানে আমরা বলতে পারি যে কোনো এক্সট্রা পেয়ারিং হয়নি আমরা যে কী বলবো একটা ফর্মুলা লিখলাম জেনারেলাইজড CFSE ক্যালকুলেশন করার সেখানে আমরা লিখলাম যে পেয়ারিং এনার্জি যখন লিখছি প্লাস পি দিয়ে পিটা হচ্ছে ডেল্টা XP মানে সেটা স্প্লিটেড স্টেট মাইনাস এক্সাইটেড স্টেট মানে এখানে যতগুলো ইলেকট্রন পেয়ার
माइनस एखे जोगुलो इलेक्ट्रन पेयर यहाँ को पेयरिंग पेयरिंग कतगुलो पेयरिंग एनर्जी कत परिमाण 1p 2p 3p ये बेर कर जेहेतु हाई स्पिन कमप्लेक्से दो क्षेत्र ही नम्बर अफ इलेक्ट्रन पेयर सेम तई एट माइनस एट कर जिरो हो जाए से नो एक्सट्रा पेयरिंग अकार्स से दस पेयरिंग एनर्जी डज नट कम वाइल क्योंकुलेटिंग CFAC तई जो हमें हाई स्पिन कमप्लेक्सर CFAC क्योंकुलेट करी तक से पेयरिंग पी बोले कोनो टर्म आसे ना ठीक है ये एक बेपार तो ये ऑक्टाहेड्रल दिए देखी हमें टेट्राहेड्रल तो सबाई हाई स्पिन सबार क्षेत्र वही एक ही बेपार काज करबे ये खूब इम्पोर्टेंट बोलते CFAC होच्छे जिरो तीनटे केसे हय D0 D10 और D5 कन्फिगारेशन क्षेत्र में D5 जो बी ये जो D5 बनिए दी तेल देखो D5 हम एक्साइटेड स्टेटे एरकम भाव कन्फिगारेशन और स्प्लिटेड स्टेटे यहाँ हो गल कन्फिगारेशन जो CFAC क्योंकुलेट करते जाए देखो जे एखे -2/5 कर तीनटे इलेक्ट्रन और ऊपरे 3/5 कर दुटो इलेक्ट्रन देखो ओवरऑल जिरो हाँ भलो जदि एखे छटा एखे चारटे मैं D10 कन्फिगारेशन है तो हम एक ही एखे 6 है और ये 4 है फाइनल भैलूटा एक ही और D0 हम तो ही एबार CFAC 0 एट सिग्निफिकेंस मैं यार मानटा कि एनर्जी 0 कार धरे एक्साइटेड स्टेटर मैं बैरिसेंटर हो एनर्जी 0 तो जदि स्प्लिटिंग हार पर एनर्जी 0 ही है तेल कि बोलब जो बैरिसेंटर रेसपेक्टे स्प्लिटेड स्टेटे एक्सट्रा कोनो स्टेबिलिटी एलो ना एक्सट्रा स्टेबिलिटी तो तखन ही आसबे जखन CFAC-র ভ্যালু নেগেটিভে আসবে আমি শুরুতেই বলছিলাম যে নেগেটিভ হতে পারে খুব বেশি হলে জিরো হতে পারে পজিটিভ তো হতেই পারে না পজিটিভ হচ্ছে মানে পজিটিভ যদি হয় কখনো হবে না যদি হয় হাইপোথেটিক্যালি তাহলে হচ্ছে T2G আর EG-র এভারেজ যে এনার্জি সেটা এক্সাইটেড স্টেটকে ছাড়িয়ে যাবে যদি পজিটিভ হয় পজিটিভ মানে এক্সাইটেড থেকে বেশি হবে तो बेसि जदि एनर्जी जो बेड़े जाए को प्रसेसे तेल से तो फेवरेबल प्रसेस होना तेल तो स्पिटिंग घटार दरकार ही नहीं तो से ही CFAC भैल्यू कख आई मिन पजिटिव होना खूब बेसि हम जिरो होते तो जिरो जो हे मैं हे एक्साइटेड स्टेटर तुलन एक्सट्रा को स्टेबिलिटी और पाचेना एक्साइटेड स्टेटे जा स्प्लिटेड स्टेटे एक ही एनर्जी फले एक ही स्टेबिलिटी एक्सट्रा स्टेबिलिटी हा सूतरा ये संगे जदि बदबाक অন্যদের অন্য কমপ্লেক্সদের কম্পেয়ার করি যেখানে যেখানে স্প্লিটিং এর ফলে স্টেবিলিটি আসছে CFAC ভ্যালু সামওয়াট নেগেটিভ তাদের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এদের অর্থাৎ যাদের CFAC ভ্যালু জিরো তাদের স্টেবিলিটি ডেফিনেটলি কম হবে তাই বলছি ইন সাচ কেসেস কমপ্লেক্স ডাজ নট গেট এক্সট্রা স্টেবিলিটি ডিউ টু ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং সো স্টেবিলিটি অফ কমপ্লেক্সেস বিকাম লেস ঠিক আছে এবার এটা শুধুমাত্র মানে শুধুমাত্র কি বলবো ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে হয় তা নয় কিন্তু অনেক নন ট্রানজিশন এলিমেন্ট আছে যারা কিন্তু কমপ্লেক্স তৈরি করে যেমন ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো AlH4- তৈরি হয় আমি এখানেই একটুখানি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি একটা দুটো ঠিক আছে ধরো AlH4 তাহলে এই যে AlH4- এই যে কমপ্লেক্স আয়নটা এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম অ্যালুমিনিয়াম ও কিন্তু নন ট্রানজিশন তারপর ধরো অ্যালুমিনিয়াম অ্যামোনিয়া होल 6 3+ नन ट्रांजिशन एलिमेंट नन ट्रांजिशन एलिमेंटो होते पारे आबार नन ट्रांजिशन एलिमेंट होले अवश्य तार कन्फिगारेशन D0 होबे बा D10 होबे इनार अरबिटाले D10 होबे D5টা একমাত্র D5 হাই স্পিন একমাত্র দেখাতে পারে কারা ট্রানজিশন এলিমেন্ট কিন্তু তাদের ক্ষেত্রেও CFAC যেহেতু 0 হচ্ছে তাই অন্য কমপ্লেক্স যাদের CFAC ভ্যালু নেগেটিভ তাদের তুলনায় এদের কিন্তু স্টেবিলিটি কম হবে আমি যদি এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে কম্পেয়ার করি ধরো কোবাল্ট অ্যামোনিয়া কমপ্লেক্স এবার কোবাল্ট অ্যামোনিয়া কমপ্লেক্স তুমি যদি CFAC ক্যালকুলেট করো তো এটা D6 কনফিগারেশন হয় সুতরাং আমরা এখানে দেখবো যে এর CFAC ভ্যালু নেগেটিভে আসছে কিন্তু এই উপরের জনের CFAC ভ্যালু জিরো আসছে সুতরাং অবশ্যই কোবাল্ট অ্যামোনিয়া কমপ্লেক্সের স্টেবিলিটি অনেক বেশি ঠিক আছে কপি করো তাহলে এরকম কোয়েশ্চেন আসবে ক্যালকুলেট CFAC ফর দ্য ফলোয়িং কমপ্লেক্স মানে কমপ্লেক্স দেওয়া থাকবে তার CFAC ক্যালকুলেট করতে হবে আমরা এটা অলরেডি করলাম আগে এক নম্বরেরটা দু নম্বরেরটা দেখো তো প্রথমেই আমাদের কী করতে হবে মেটাল আয়নের সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন স্টেট বের করলাম এবার আমরা জানি যে Fe হচ্ছে 26 মানে 3D6 4S2 তাহলে Fe2+ এর কনফিগারেশন কত হচ্ছে 3D6 প্রথম কথা
মেটা লাইনের কনফিগারেশন জানলাম। দ্বিতীয় কথা হচ্ছে লিগ্যান্ডটা কী সেটা দেখবো, যেহেতু সায়ানাইড আছে তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড যদি হয় তাহলে কীরকমভাবে কনফিগারেশন মানে ফিলিংটা কীভাবে হবে। টি টু জিতে ধরো তিনটে অরবাইটাল আর এটা ধরো ইজির দুখানে অরবাইটাল, তাহলে টি টু জিতে ওয়ান টু থ্রি, আচ্ছা ইজিটা একটু উপরেই লিখি, এটা ধরো ইজি, তাহলে ফোর্থ ইলেকট্রন হায়ার এনার্জি ইজিতে যাবে না, স্ট্রং ইলেকট্রন যেহেতু ডেল্টা ভ্যালু এতটাই বেশি যে উপরে যাওয়ার থেকে এইখানে পেয়ারিং হয়ে যাওয়াটা অনেক বেশি এনার্জেটিক্যালি ফেভারেবল, তাই এই হয়ে যাবে থ্রি ডি সিক্সের কনফিগারেশন। অর্থাৎ থ্রি ডি সিক্স মানে অ্যাকচুয়ালি টি টু জি সিক্স, আমাদের এইখানে আসতে হবে আর কি, মানে স্প্লিটেড ইলেকট্রনিক কনফিগারেশনটা জানতে হবে। সেটার জন্য আমাদেরকে মেটালের এবং মেটাল আয়নের নর্মাল যে এক্সাইটেড স্টেটে যে যে কী বলবো ইলেকট্রনিক কনফিগারেশন, তারপর সেখান থেকে লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেংথ হিসাব করে সেখান থেকে স্ট্রং ফিল্ড হাই স্পিন বা লো স্পিন কোন ধরনের কমপ্লেক্স তৈরি হবে সেইটা বুঝে নিয়ে আমাদেরকে সেই রকম কনফিগারেশন বানালাম। এইবার এখান থেকে আমি সিএফএসি ক্যালকুলেট করব যে মাইনাস সিক্স ইন্টু মাইনাস টু বাই ফাইভ ডেল্টা ও, আর দেখে নেবো যে পেয়ারিং কিছু আছে কি না। ইজিতে এনার্জি নেই, ইলেকট্রন নেই, তাই জিরো, এটা প্লাস পেয়ারিং। এবার এখানে দেখছি তিনটে পেয়ার আছে স্প্লিটেডে, আর এক্সাইটেড স্টেটে যদি এমনি থ্রি ডি সিক্স হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন সিক্স, মানে একটা পেয়ারিং, তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে টু পি, সো দিস প্লাস টু পি, তাহলে মাইনাস টুয়েলভ বাই ফাইভ ডেল্টা ও প্লাস টু পি, এই হয়ে গেল। এটা লিখতে পারো বা তোমার মাইনাস টু পয়েন্ট ফোর ডেল্টা ও প্লাস টু পি, এটাও লিখতে পারো, যাই হোক, তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। এবার সেকেন্ডটা দেখো একই রকমভাবে আমি খুব তাড়াতাড়ি করছি, দিস ওয়ান এটা, তাহলে তাহলে এই অবস্থা যদি থ্রি প্লাস হয়, থ্রি প্লাস এটা তিন নম্বর আনসার হচ্ছে, থ্রি প্লাস যদি হয় তাহলে এটা থ্রি ফাইভ, থ্রি ডি ফাইভ যদি হয় তাহলে টি টু জি সিক্স হবে না, ওয়ান টু থ্রি ফোর ফাইভ টি টু জি ফাইভ হবে। আবারও যেহেতু লিগ্যান্ড সেম স্ট্রং ফিল্ড তাই আবারও মানে লো স্পিন কমপ্লেক্স, তাহলে ফাইভ ইন্টু এটা। পেয়ারিংটা কীরকম হবে এই অবস্থায় থ্রি ডি ফাইভে মানে পাঁচখানা আনপেয়ার ইলেকট্রন পেয়ার নেই, আর টি টু জি ফাইভে এই যদি কনফিগারেশন হয় টি টু জি ফাইভ তাহলে দুটো পেয়ার, তাই টু মাইনাস জিরো মানে আবারও প্লাস টু পি, তাহলে ফাইভ মানে মাইনাস টু, এখানে মাইনাস টু লিখে দেবো, তাহলে মাইনাস টু ডেল্টা ও প্লাস টু পি, এই হয়ে গেল আনসার। পরেরটা এনআইসিএল ফোর, এনআইসিএল ফোর যেহেতু চারটে লিগ্যান্ড এটা টেট্রাহেড্রাল, আমরা তো কী বলবো মানে হাইব্রিডাইজেশন তো আমরা ভিভিডি থেকেই জানতে পারবো, আমরা হাইব্রিডাইজেশনটা জানি যে এখানে নিকেল এসপি থ্রি, এসপি থ্রি যদি হয় তাহলে অ্যাকচুয়ালি এটা নিকেল টু স্টেটে আছে, এসপি থ্রি যদি হয় তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স, আমাদের স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স দেবে না কোয়েশ্চেনে, স্কোয়ার প্ল্যানার আমাদের ক্রিস্টাল ফিল্ড স্পিডিং আমরা দেখিও নি সেরকমভাবে, দরকার নেই আমাদের। তাহলে টেট্রাহেড্রাল যদি হয় তাহলে ই অরবাইটাল দুটো নিচে যাবে আর তিনখানা টি টু অরবাইটাল উপরে যাবে, আর আমি বললাম যে টেট্রাহেড্রাল সবসময় আমরা হাই স্পিন কমপ্লেক্স পাই, হাই স্পিন। নিকেল যদি প্লাস টু স্টেটে থাকে, নিকেল এমনি একটু মুছে নি, নিকেল এমনিতে কনফিগারেশন কত, নিকেলের আঠাশ হয়, আঠাশ যদি হয় তাহলে নিকেল আঠাশ মানে থ্রি ডি এইট ফোর এস টু, তাহলে এখানে নিকেল আছে টু প্লাস স্টেটে, তার মানে থ্রি ডি এইট, এইট আটটা যদি ইলেকট্রন হয় তাহলে একটা দুটো সবসময় হাই স্পিন, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা অ্যান্ড আটটা, ঠিক আছে, এটা ই অরবাইটাল, এটা টি টু অরবাইটাল। আর থ্রি ডি এইট মানে এক্সাইটেড স্টেটে কেমন ছিল, এক্সাইটেড স্টেটে ছিল, আমি একবারই লিখে দিচ্ছি, এটা হচ্ছে থ্রি ডি এইট, ঠিক আছে। এই যে আমরা বলছি যে কখনো পেয়ারিং হবে না, পেয়ারিং এনার্জি দরকার নেই, ফর্মুলায় আমরা বলেছিলাম পেয়ারিং এনার্জি দরকার নেই, কেন দরকার নেই দেখো তিনটে পেয়ার, এখানেও তিনটে পেয়ার, সবসময় এটা সেম হবে, ওই জন্য আমরা পেয়ারিং এনার্জিকে লিখছি। তাহলে এখানে চারটে ইলেকট্রন আর এখানে ছটা ইলেকট্রন, এই সরি এখানে চারটে এখানে চারটে আটটে ইলেকট্রন, তাহলে আমরা বলবো এবার যে সিএফএসি হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ করে ইন্টু চারটে মানে ডেল্টা টিটা এখানে লিখতে হবে, যাই হোক ডেল্টা টি প্লাস টু বাই ফাইভ ডেল্টা টি ইন্টু চারটে, তাই তো, তাহলে মাইনাস টুয়েলভ বাই ফাইভ আর এখানে হচ্ছে প্লাস এইট বাই ফাইভ এত ডেল্টা টি, তাই তো,
माइनस फोर बाई फाइव डेल्टा टी जो है अनेक समय डेल्टा ओ एर रेसपेक्टिव लिखते बोले जे डेल्टा ओ एर रेसपेक्टिव मैंने कि मैं कम्पाउंडर सी एफ एसि चार्टे अपशन देवा थकल एबारे माइनस फोर बाई फाइव डेल्टा टी ना बोले डेल्टा ओ देवा थके आर अनेक समय आसले तो यहाँ टेट्राहेड्रल कमप्लेक्स तेल तो डेल्टा टी बेर करब मैं मैंने व्यलू जा थको तरह से डेल्टा टी थक जदि ये डेल्टा ओ एर रेसपेक्टे बोलते चाय मैं जो जिज्ञेस करें तो क्यों करते हैं तेल एट इंटू फोर बाई नाइन कर देव एत डेल्टा ओ कारण आप जी डेल्टा टी मैं हम फोर बाई नाइन डेल्टा ओ ठीक है तेल जा आंसर आसें से अच्छा कोबाल्ट ये खूब इम्पोर्टेंट एक इम्पोर्टेंट क्या कारण एखे हमारे एक मिसटेक है देखो अक्सालेट हे ओ डोनार आगे दिन हमें स्पेक्ट्रोकेमिकल सीरीज बोझान समय ओ डोनार मैं अक्सालेट जल ये क्षेत्र में मैंगानीज आयरन এই দুজনের ক্ষেত্রে এরা হয়ে যাবে উইক ফিল্ড কিন্তু কোবাল্টের ক্ষেত্রে হয়ে যাবে এরা স্ট্রং ফিল্ড যখন কখন হয় যখন থ্রি স্টেটে থাকে এখানে এই দুটো নেই পাশাপাশি দুখানা কমপ্লেক্সে মেটাল আয়ন থ্রি স্টেটে আছে প্লাস থ্রি স্টেটে প্লাস থ্রি স্টেটের ক্ষেত্রে মানে এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোবাল্টের সঙ্গে আর ম্যাঙ্গানিজ বা আয়রন থাকলে এটা উইক ফিল্ড লিগ্যান্ড যেটা আমাদের স্প্লিটেড কনফিগারেশনটা বলতে সাহায্য করবে তাহলে কোবাল্ট আমরা এখানেও করেছিলাম এখানেও কোবাল্ট থ্রি স্টেটে ছিল আমরা এর আগে দেখেছিলাম কোবাল্ট থ্রি স্টেটে থাকলে কোবাল্ট অ্যাকচুয়ালি থ্রি ডি সেভেন ফোর এস টু থ্রি ডি সেভেন ফোর এস টু তা তিনটে ইলেকট্রন যদি চলে যায় ফোর এস টু গেল থ্রি ডি সেভেন থেকে একটা গেল থ্রি ডি সিক্স এইবার থ্রি ডি সিক্স যদি হয় ছটা ইলেকট্রন যদি হয় এবার যদি এর মতন সরি এটার মতন যদি হয় থ্রি ডি সিক্সেরও কনফিগারেশন ছিল যদি এটার মতন হয় এখানে স্ট্রং লিগ্যান্ড ছিল তাহলে এটাও স্ট্রং লিগ্যান্ড তাহলে এর আনসারটা এক্স্যাক্টলি এটার মতন হবে থ্রি ডি সিক্স মানে টি টু জি সিক্স এখানে কিন্তু এখানে টি টু জি সিক্স হবে না এখানে কী হবে হাই স্পিন কমপ্লেক্স হবে উইক ফিল্ড যেহেতু তাহলে ওয়ান টু থ্রি তিনটে নিচে থাকবে টি টু জিতে ফোর ফাইভ ওপরে গেল সিক্স আবার নিচে এলো ঠিক আছে তাহলে এখানে কনফিগারেশন আমরা পাবো টি টু জি ফোর ইজি টু টি টু জি ফোর ইজি টু বলে এবার যা আমাদের যা হিসাব সেই মতন হিসাব হবে আর এটা তো বললাম এটা এক্স্যাক্টলি এটার মতনই একই রকম তাই অর্ডার করছি না লাস্টটা একটু দেখিয়ে দিচ্ছি একবার আমি বলছি টি টু জি ফোর ইজি টু তাহলে থ্রি ডি সিক্স যদি হয় আমি বলছি থ্রি ডি সিক্স মানে এক্সাইটেড স্টেটে একটা পেয়ারিং তো লিখে দিই আরেকবার দেখো এই হচ্ছে এই যে থ্রি ডি সিক্স কনফিগারেশন তাহলে একটা পেয়ার আছে আর যদি টি টু জি ফোর হয় টি টু জিতে ফোর মানে এই আর ইজিতে দুটো মানে এরকম এবার তাহলে ফোর ইন্টু মাইনাস টু বাই ফাইভ আর টু ইন্টু প্লাস থ্রি বাই ফাইভ পেয়ারিং কটা লিখব এখানেও একটা এখানেও একটা লিখবো না জিরো তাহলে প্লাসটা মুছে দিচ্ছি ঠিক আছে এবার দেখো তাহলে মাইনাস এইট আর এখানে প্লাস সিক্স মানে মাইনাস টু বাই ফাইভ ডেল্টা ও এই হয়ে গেল আনসার তাহলে আমাদের কমপ্লেক্স যদি দিয়ে দেয় সিএফএসি ক্যালকুলেট করতে হবে তাহলে ছটা লিগ্যান্ড থাকলে অবশ্যই অক্টাহেড্রাল চারটে লিগ্যান্ড থাকলে হতে পারে স্কোয়ার প্ল্যানার বা হতে পারে টেট্রাহেড্রাল আমাদের জেনারেলি টেট্রাহেড্রালগুলোই দেবে এখানে এনআইসিএন ফোর যদি হতো তাহলে ওটা স্কোয়ার প্ল্যানার ডিএসপি টু কনফিগারেশন আই মিন ডিএসপি টু হাইব্রিডাইজেশন কিন্তু ওটা আমাদের দেবে না পরীক্ষা কারণ মানে স্কোয়ার প্ল্যানারের কী বলবো ক্রিস্টাল ফিল্ড স্পিডিং আমার দরকার নেই তাহলে এইটা দেখে আমরা টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল বুঝবো তারপরে আমরা স্প্লিটেড স্টেটের কনফিগারেশনটা বের করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এইটা বের করে ফেললেই আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো সিএফএসি ক্যালকুলেশনের পরে এবার আমাদের আজকের পরবর্তী সেগমেন্ট হচ্ছে স্টেবিলিটি কম্পেয়ার করবো আমরা বিভিন্ন মেটাল কমপ্লেক্সের এবার আমরা আগের দিন অলরেডি যখন ডেল্টা ভ্যালু মানে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি সেটা যখন আমরা কম্পেয়ার করছিলাম আমরা বলছিলাম বা আজকেও আমি শুরুতে বললাম যে ডেল্টা ভ্যালু যত বাড়বে তত আমরা বলবো যে সিএফএসি তত বেশি নেগেটিভ হবে তত বেশি নেগেটিভ হবে তার ভ্যালু তার ফলে হচ্ছে আমরা কি বললাম যে স্টেবিলিটি বাড়বে তার মানে আমরা সিএফএসি ক্যালকুলেট করবো যখন ক্যালকুলেট না সরি আমরা যখন মেটালের স্টেবিলিটি কম্পেয়ার করব এক তো ডাইরেক্টলি সিএফএসি ক্যালকুলেট করে করা যায় সিএফএসি ভ্যালু ক্যালকুলেট করলাম এত ডেল্টা ও প্লাস এতগুলো পি এবার সেই ভ্যালু যত নেগেটিভ আসবে তত বেশি হচ্ছে স্টেবিলিটি কিন্তু যখন আমাদের এরকম কম্প্যারিজন টাইপ কোয়েশ্চেন আসবে সেখানে কিন্তু আমরা ওই ক্যালকুলেট করবো না কম্পেয়ার করবো এবার সিএফ স্টেবিলিটি মানে ফাইনালি
সিএফএসি কে বেশি নেগেটিভ হতে হবে, তার মানে ডেল্টা ভ্যালু বেশি হতে হবে, স্প্লিটিং এনার্জির ভ্যালু বেশি হতে হবে। এবার স্প্লিটিং এনার্জি ভ্যালু আমরা আগের দিন বলেছিলাম, এইটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এর ভ্যালু ডিপেন্ড করে জেনারেলি দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে মেটাল আয়ন আর একটা হচ্ছে লিগ্যান্ড। এই দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, মেটাল আয়নের উপর ডিপেন্ড করে কীভাবে, দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে মেটালের অক্সিডেশন স্টেট আর একটা হচ্ছে মেটালের কী বলবো, মেটাল কোন সিরিজে আছে, 3D 4D 5D, যত নিচের দিকে নামবো 3D থেকে 4D থেকে 5D তত মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, আর অক্সিডেশন স্টেট বাড়লেও এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, তাতে করে মেটাল আয়নের জন্য ডেল্টা ভ্যালু ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে মেটালের জন্য দুটো ফ্যাক্টর আমরা আগের দিন এগুলো আলোচনা করেছিলাম ডিটেল। আর লিগ্যান্ডের উপরেও অ্যাকচুয়ালি লিগ্যান্ডেরও মানে এরকম লিগ্যান্ডের ক্ষেত্রেও এরকম দুটো কারণ, একটা হচ্ছে লিগ্যান্ডের, একটা হচ্ছে লিগ্যান্ডের ফিল্ড, ফিল্ড মানে স্ট্রেংথ, লিগ্যান্ডের স্ট্রেংথ মানে লিগ্যান্ড কত শক্তিশালী, যত শক্তিশালী তত বেশি স্প্লিটিং ঘটাবে, তত মানে লোয়ার এনার্জি টি টু জি আর হাই এনার্জি ইজি অক্টাহেড্রালের ক্ষেত্রে বা টেট্রাহেড্রালের ক্ষেত্রে ই এবং টি টু এদের এনার্জি ডিফারেন্স বাড়বে। ঠিক আছে, কখন বাড়বে, যত লিগ্যান্ডের ফিল্ড বাড়বে, লিগ্যান্ডের ফিল্ড যে বাড়ছে, লিগ্যান্ডের স্ট্রেংথ বাড়ছে, সেটা আমরা বুঝবো কোথেকে, সেটা বুঝবো আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে, যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। আর লিগ্যান্ডের উপরে আরেকটা ফ্যাক্টর আছে যেটার কারণে ডেল্টাও বৃদ্ধি পায়, সেটা হচ্ছে লিগ্যান্ডের মানে সিমেট্রি কীরকম হবে, বা আমরা বলতে পারি যে কমপ্লেক্সের জিওমেট্রিটা কীরকম হবে। তাহলে খুব সিম্পলি লিখতে হলে জিওমেট্রি অফ কমপ্লেক্স, বা এটাকে আরেকটা আমি কী নাম বললাম যে লিগ্যান্ডের সিমেট্রি কীরকম হবে, এটার উপর ডিপেন্ড করে, কীরকম ডিপেন্ড করে আমরা বলেছিলাম যে আগের দিন স্কোয়ার প্ল্যানার, তারপরে হচ্ছে অক্টাহেড্রাল, তারপরে হচ্ছে টেট্রাহেড্রাল, এই ছিল ভ্যালু। যে আমরা যখনই দেখবো যে একটা অক্টাহেড্রালের সঙ্গে টেট্রাহেড্রাল কম্পেয়ার করতে দিচ্ছে, তখন জেনারেলি অক্টাহেড্রালটারই ডেল্টা ভ্যালু বেশি হবে, ফলে সিএফএসি বেশি হবে। আর এইটা অ্যাকচুয়ালি পারফেক্টলি ম্যাচ করে কখন, যখন মেটাল অ্যাটম দুটো কমপ্লেক্স কম্পেয়ার করছি, মেটাল আয়ন সেম, মেটাল আয়নের অক্সিডেশন স্টেট সেম এবং লিগ্যান্ডগুলো একই, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা পারফেক্টলি ম্যাচ করে। তবু আমরা অন অ্যান অ্যাভারেজ এটা ধরে নিতেই পারি যে যখনই একটা টেট্রাহেড্রাল ধরো বললো যে NiCl4 2-, আর ধরো NiCl6 4-, তাহলে দুটো মেটাল একই স্টেটে আছে, যদিও এটা NiCl6 4- হয় কিনা আমি জানি না, মানে আমি বলছি এইরকম যে যখন মেটাল আয়নটা সেম হবে, লিগ্যান্ডগুলো সেম হবে এবং মেটালের অক্সিজেন স্টেট সেম হবে, সেই সময় এই যে কম্প্যারিজনটা SP তারপরে ও তারপর টেট্রাহেড্রাল এটা পারফেক্টলি ম্যাচ করে। আদারওয়াইজ এইগুলোর উপর বেস করে আমরা ডেল্টাও ক্যালকুলেট, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে, সেটা অবশ্য লিগ্যান্ডেরই আরেকটা ফ্যাক্টর, এখান থেকে না, লিগ্যান্ডেরই আরেকটা ফ্যাক্টর আছে যেটা আমরা আগে আলোচনা করিনি, দরকার পড়েনি, এটা হচ্ছে চিলেশন। মানে একই মেটাল ক্যাটায়ন যদি আলাদা আলাদা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত থাকে আলাদা কমপ্লেক্সে, একটা কমপ্লেক্সে নর্মাল লিগ্যান্ড আর একটা কমপ্লেক্সে চিলেটিং লিগ্যান্ড এবং মেটালের অক্সিজেন স্টেট সেম, সেক্ষেত্রে চিলেটিং লিগ্যান্ড অনেক বেশি স্টেবিলিটি প্রদান করে সিস্টেমকে, চিলেশনটা একটা ফ্যাক্টর। তাহলে মোটামুটি মেটালের জন্য দুটো আর লিগ্যান্ডের জন্য তিনটে, এই পাঁচটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে আমরা স্টেবিলিটি কম্পেয়ার করবো। এবার দেখো, প্রথমটা হচ্ছে কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম পরপর তারা থাকছে, এটা 3D সিরিজের এলিমেন্ট, এটা 4D, এটা 5D, তাহলে যত নিচের দিকে যাবো তত ডেল্টা ভ্যালু বাড়বে। আমরা প্রত্যেকটাতেই মানে এরকমভাবে যাবো ABC, ঠিক আছে, দুটো থাকলে AB, চারটে থাকলে ABCD প্রত্যেকটাতে। তাহলে আমরা কী বলবো যে প্রথমে ডেল্টা ভ্যালু হচ্ছে আমরা বলবো যে A <B>C, তাই যদি হয় তাহলে সিএফএসি ভ্যালুও তাই হবে, A <B>C, সিএফএসি ভ্যালু মানে নেগেটিভ ভ্যালু অফ সিএফএসি। ঠিক আছে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি যত বাড়বে, নেগেটিভ ভ্যালু বাড়ছে তার মানে স্টেবিলিটি বাড়ছে। আচ্ছা, আবার এটা তাই D8 সিস্টেম, নিকেল, তার নিচে প্যালাডিয়াম, তার নিচে প্ল্যাটিনাম, সেম আনসার। তাহলে এখানেও সিএফএসি হচ্ছে ABC, যেহেতু 3D 4D এবং 5D সিরিজ। আচ্ছা, এখানে 2 স্টেটে আছে, অক্সিডেশন স্টেট যেহেতু বাড়ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের, ঠিক আছে, অক্সিডেশন স্টেট অফ MN+, A> B, তাহলে অক্সিডেশন স্টেট বাড়ছে মানে ডেল্টা ভ্যালু বাড়বে, ডেল্টা ভ্যালু বাড়বে মানে সিএফএসি বাড়বে।
এভাবে কম্পেয়ার করতে দেয়। আবারও এটা একই দেখো, এখানে এখানে আয়রন টু স্টেটে আছে, এখানে আয়রন থ্রি স্টেটে আছে, তাহলে সিএফএসি আমরা বলবো এ লেস দেন বি। নিকেল আচ্ছা এখানে দেখো লিগ্যান্ডের সংখ্যা আলাদা হয়ে গেছে, ছটা মানে এটা অক্টাহেড্রাল, এটা নিকেল টেট্রাহেড্রাল। তাহলে আমরা জানি যে ডেল্টা ভ্যালু হচ্ছে, আমি ডেল্টা ও হচ্ছে গ্রেটার দ্যান ডেল্টা টি, তাহলে এটা টেট্রাহেড্রাল, এটা এ আমাদের, এটা বি। তাহলে আমরা বলবো যে ডেল্টা অফ এ কম আর ডেল্টা অফ বি বেশি, তাই যদি হয় তাহলে সিএফএসি হচ্ছে এ লেস দেন বি। পরেরটাও একই, এটা স্কোয়ার প্ল্যানার, এনআইসি এন ফোরে ডিএসপি টু কনফিগারেশন হয় স্কোয়ার প্ল্যানার, এটা ছটা লিগ্যান্ড মানে অক্টাহেড্রাল। এবার এখানে আমরাও জানি যে ডেল্টা এসপি গ্রেটার দ্যান ডেল্টা অক্টাহেড্রাল, তাহলে এসপির বেশি মানে আমাদের যেটা এ তার ডেল্টা ভ্যালু বেশি, তাহলে ডেল্টা এ যেহেতু ডেল্টা বির থেকে বেশি তাই আমরা বলবো সিএফএসি এ গ্রেটার দ্যান বি। পরটা দেখো আয়রনের কম্পাউন্ডে চারটে, চারটে ক্ষেত্রেই আয়রন কিন্তু প্লাস থ্রি স্টেটে আছে, সব কটাতেই আয়রন এখানে প্লাস থ্রি স্টেটে আছে। এবার আমাদের দেখো লিগ্যান্ডগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, ফ্লুরিন মানে ফ্লোরাইড, তারপরে জল, অ্যামোনিয়া, সায়ানাইড, যদি ডান দিকে যাচ্ছি লিগ্যান্ডের ফিল্ড তত স্ট্রং হচ্ছে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে এটা আমরা অনায়াসেই বলতে পারি। তাহলে যত ডান দিকে যাচ্ছে লিগ্যান্ড ফিল্ড যদি স্ট্রং হয় তাহলে আমরা বলবো যে ডেল্টা ভ্যালুও বাড়ছে, এ বি সি ডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। যদি ডান দিকে গেলাম ডেল্টা ভ্যালু বাড়লো, ডেল্টা ভ্যালু বাড়লো মানে সিএফএসি বাড়লো, তার মানে স্টেবিলিটি বাড়লো। আচ্ছা আগেরগুলো তো এক্সাম্পলগুলো তো আমি লাস্টে স্টেবিলিটি কথাটা মানে লিখিনি আর কি, মানে ডেল্টা বাড়লো তারপরে সিএফএসি বলে ওখানে ছেড়ে দিচ্ছি, আট লাইন তোমরা অ্যাড করে নাও প্রত্যেকটা এক্সাম্পলে, যে স্টেবিলিটি অর্ডারটা ওটাই সেম অর্ডার, ঠিক আছে। তাহলে স্টেবিলিটি অর্ডার একই, যেহেতু আমাদের কোয়েশ্চেনে স্টেবিলিটি আছে তাই লাস্ট এইখানটায় এসে শেষ করাটাই উচিত, আগেরগুলোতে আমি সেটা করিনি আর কি। আচ্ছা দেখো এখানে ইথিলিন ডাইঅ্যামিন এবং অক্সালেট দুজনেই হচ্ছে চিলেটিং লিগ্যান্ড, তাই এখানে ওই চিলেশান বলে যে এফেক্টটা ছিল সেটা কিন্তু এখানে কনসিডার হবে না। চিলেশান এফেক্ট আমরা তখনই কনসিডার করবো যখন একটা এক্সাম্পলে চিলেটিং লিগ্যান্ড থাকবে, অন্য এক্সাম্পলে চিলেটিং লিগ্যান্ড থাকবে না, তখন আমরা চিলেশান দিয়ে কম্পেয়ার করবো, ঠিক আছে। তো এখানে কী হচ্ছে দেখো, কোবাল্ট যখন এটা আবার সেই অক্সিজেন ও ডোনার চলে এলো, ও ডোনারের ক্ষেত্রে কোবাল্টের সঙ্গে থাকলে এরা স্ট্রং ফিল্ড, আর এখানে এখানে তো অবশ্যই স্ট্রং ফিল্ড, ঠিক আছে। ইথিলিন ডাইঅ্যামিন যেহেতু নাইট্রোজেন ডোনার, যদি এখানে আয়রন ফায়রন থাকতো তাহলে উইক ফিল্ড হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এবার এই দুজনের মধ্যে কে, এই দুটো লিগ্যান্ডের মধ্যে অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন এবং কোবাল্ট সরি এবং অক্সালেট দুটোর মধ্যে কে বেশি স্ট্রঙ্গার, অবশ্যই ইথিলিন ডাইঅ্যামিন। তাহলে আমরা বলবো যে ডেল্টা ভ্যালু মানে ডেল্টা ভ্যালু এর বেশি, কোথায় লিখবো এখানে লিখি, আমি অ্যাকচুয়ালি এখানে আরেকটা এক্সাম্পল অ্যাড করতে চাইছি, ধরা যাক এরকম ছিল যে এফই ও এক্স হোলথ্রাইস, এটাও যদি থাকে এর সঙ্গে তাহলে কোবাল্টের সঙ্গে অক্সালেট স্ট্রং ফিল্ড কিন্তু এফির সঙ্গে কিন্তু উইক ফিল্ড অর্থাৎ লিগ্যান্ড ফিল্ড কমে গেল। তাহলে লিগ্যান্ড ফিল্ড সবথেকে বেশি এখানে, তারপরে এখানে, তারপরে ওখানে, তাহলে তিনটে হয়ে গেল। এইবার আমরা এটা যদি এ হয় তাহলে এ এর ক্ষেত্রে ডেল্টা ভ্যালু বেশি, সিএফএসি বেশি, স্টেবিলিটি বেশি। তাহলে আমরা ফাইনালি একবারে লিখছি স্টেবিলিটি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, সবথেকে বেশি এর রেট তেমন, রাইট। এবার আমরা দেখছি এখানে ইথিলিন ডাইঅ্যামিন চিলেটিং লিগ্যান্ড, এখানে চিলেটিং লিগ্যান্ড নয়, ঠিক আছে। আমরা এখানে নাম্বার অফ রিং এইটা আমরা একটু লিখে রাখবো নিচে, জিরো, কোনো রিং ফর্মেশন হচ্ছে না এখানে, এক একটা ইথিলিন ডাইঅ্যামিন একটা রিং বানাচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, তাহলে তিনটে লিগ্যান্ড তিনটে রিং বানাচ্ছে। এবার এই যে চিলেশান হয়ে গেল, চিলেশান এফেক্ট কিন্তু অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম, ম্যাক্সিমাম সময় চিলেটিং এফেক্টটা কিন্তু কী বলবো লিগ্যান্ডের ফিল্ডকেও ওভারকাম করে যায়। এক্ষেত্রে অ্যামোনিয়ার থেকে এথিলিন ডাইঅ্যামিন স্ট্রঙ্গার লিগ্যান্ড, স্ট্রঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ চিলেশান, দুটো ফ্যাক্টরি কাজ করছে তাই জন্য এর স্টেবিলিটি বেশি হচ্ছে। কিন্তু যদি এরকম নাও হয়, আমি দু একটা এক্সাম্পল পরে দেখাচ্ছি, সেখানেও কিন্তু চিলেশানটাই আর কি বলবো বেশি গ্রহণযোগ্য বা বেশি ফেভারেবল বা ডমিনেটিং। এক্ষেত্রে দেখো এখানেও জল, জল মানে কোনো রিং হবে না, আর এখানে এখানেও রিং হচ্ছে তিনটে, তাহলে স্টেবিলিটি অর্ডার আবারও এরকম। এগারো নম্বরটা দেখো ইথিলিন ডাইঅ্যামিন মানে চিলেটিং লিগ্যান্ড তিনটে আছে, ওখানে একটা আছে। যদি আমরা নাম্বার অফ রিং কম্পেয়ার করি, রিং এখানে তিনটে আর এখানে রিং হচ্ছে একটা,
তাহলে যত বেশি রিং তত বেশি চিলেশন তত বেশি স্টেবিলিটি। ঠিক আছে, এই তিনটে এক্সাম্পল একটু ইম্পর্টেন্ট, তাই জন্য আমি এখানে স্টার দিলাম। এটা একটু বেশি ইম্পর্টেন্ট তাই এখানে ডবল স্টার দিলাম। এটা এক্সেপশনাল। কীরকম দেখো, অক্সালেট কোবাল্ট, এখানেও থ্রি স্টেট আছে, এখানেও থ্রি স্টেট আছে, কোবাল্ট থ্রি। এবার থ্রি স্টেটে কোবাল্টের ক্ষেত্রে কী বললাম, ও ডোনার স্ট্রং ফিল লিগ্যান্ড হয়, কিন্তু তার থেকে বেশি স্ট্রং কিন্তু অ্যামোনিয়া। আমি বলছি অ্যামোনিয়া স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার লিগ্যান্ড, কিন্তু এখানে রিং ফর্মেশন হচ্ছে না, জিরো। আর এখানে কিন্তু রিং ফর্মেশন হচ্ছে। তাহলে আমি যদি লিগ্যান্ড ফিল্ড বিচার করি তাহলে এটা স্ট্রঙ্গার, সুতরাং এর স্টেবিলিটি বেশি হবে, ডেল্টা ভ্যালু বেশি। আবার আমি যদি চিলেশানকে বিচার করি তাহলে চিলেশান এখানে বেশি হচ্ছে, তাই এর স্টেবিলিটি বেশি। এইবার এখানে আমি বলবো যে লিগ্যান্ড ফিল্ডের তুলনায়, লিগ্যান্ডের স্ট্রেংথের তুলনায় চিলেশান ফ্যাক্টরটা বেশি ডমিনেটিং হয়, তাই জন্য আমরা বলবো যে আনসার হচ্ছে এটা, স্টেবিলিটি এর বেশি হবে। ঠিক আছে, কী লিখবো এখানে আমরা ব্র্যাকেটে, যে চিলেশান, চিলেশান ইজ মোর ডমিনেটিং ফ্যাক্টর ওভার লিগ্যান্ড স্ট্রেংথ বা লিগ্যান্ড ফিল্ড, যাই লেখো না কেন, লিগ্যান্ডের স্ট্রেংথের তুলনায় চিলেশানটা বেশি ডমিনেটিং। তাই এখানেও একই, এনও টুর কিন্তু তোমার হচ্ছে লিগ্যান্ড ফিল্ড অনেক বেশি দেন ইথিলিন ডাইঅ্যামিন, কিন্তু যেহেতু এখানে চিলেশান হচ্ছে, তিনটে রিং হচ্ছে, রিং তিনখানা হচ্ছে, এখানে রিং হচ্ছে জিরো, তাই এর বেশি হয়ে গেল। তাই জন্য দুটোতে একটা করে স্টার দিয়েছি, কারণ এই দুটো হচ্ছে একই ক্যাটাগরির, এই ক্যাটাগরি চিলেশান ডমিনেটিং লিগ্যান্ড ফিল্ড, এইখানে ডবল স্টার, এটা আর একটা আলাদা ক্যাটাগরি এবং এক্সেপশনটা কী এক্সেপশন, আমরা দেখছি যে এখানে রিং কটা হচ্ছে, তিনটে, আর আমরা এখানে দেখছি রিং হচ্ছে জিরো। একমাত্র এক্সাম্পল, একমাত্র এক্সাম্পল বলবো না, একমাত্র টাইপ অফ এক্সাম্পল যেখানে রিং জিরো, মানে চিলেশান ফ্যাক্টর একে ফেভার করছে, কিন্তু লিগ্যান্ড ফিল্ড সায়ানাইডের অনেক বেশি দেন ইথিলিন ডাইঅ্যামিন। তাহলে লিগ্যান্ড ফিল্ড ফেভার করছে কাকে, এটাকে, একে, চিলেশান ফেভার করছে বিকে। এইখানেই বলবো যে লিগ্যান্ড ফিল্ড এখানে জিতে যাচ্ছে চিলেশানের তুলনায়। এটা কখন হবে, যখন যখন দেখবো যে নন চিলেটিং যে লিগ্যান্ড তার ডোনার অ্যাটম যদি কার্বন হয়, এখানে সায়ানাইডে কার্বন ডোনার অ্যাটম, অনলি যখন কার্বন ডোনার অ্যাটম তখন চিলেশানের থেকে লিগ্যান্ড ফিল্ড ফ্যাক্টরটা ডমিনেটিং। ঠিক আছে, এটা একটা এক্সেপশনাল কেস, তাই জন্য এখানে আমরা বলবো যে ওয়েন ডোনার অ্যাটম, ওয়েন ডোনার অ্যাটম অফ নন চিলেটিং লিগ্যান্ড, ডোনার অ্যাটম অফ নন চিলেটিং লিগ্যান্ড ইজ কার্বন, যখন নন চিলেটিং লিগ্যান্ডের ডোনার অ্যাটমটা কার্বন হয় তখন আমরা বলবো যে লিগ্যান্ড এর ফিল্ড বা লিগ্যান্ডের স্ট্রেংথ এইটা গ্রেটার দ্যান চিলেশান, চিলেশানের থেকে এটা বেশি ডমিনেটিং হয়, তাই জন্য এই হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কম্প্যারিজন অফ স্টেবিলিটি অফ মেটাল কমপ্লেক্সেস। এইখানে এসে আমরা আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি এই পোর্শনটা আমরা কমপ্লিট করলাম, আর দুটো টপিক বাকি থাকলো, একটা হচ্ছে আইসোমেরিজম আর একটা হচ্ছে সিনার্জিক বন্ড। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।